নমস্কার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের ভাষার ইতিহাস যেটা পড়াছিলাম সেখানে তার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষার যে চ্যাপ্টারটা তার চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব তৃতীয় পর্বে আমরা দ্রাবিড় ভাষা বংশের শেষাংশ যতটুকু বাকি ছিল সেটা জেনেছে এবং সেখানে দ্রাবিড় ভাষা বংশে যে চারটি প্রধান ভাষা তামিল তেলেগু মাল মালায়ালম কান্নাড় এই চারটি ভাষার স্বরূপ সম্পর্কে জেনেছে এবং এটাও জেনেছি যে বৈদিক যুগ থেকে দ্রাবিড়দের সঙ্গে আর্যদের মিশ্রণ শুরু হয়েছিল বলে ভাষার দিক থেকে পারস্পরিক যে প্রভাব একে অপরের ওপর যে তারা প্রভাব বিস্তার করেছিল তার স্বরূপ অনেকটাই চিহ্নিত করা গেছে এবং তার প্রভাব দেখা গেছে ঋগ্বেদের বেশ কিছু শব্দে দ্রাবিড় ভাষা ঢুকে পড়েছে সংস্কৃতর ভাষাতেও দ্রাবিড় ভাষার প্রভাব দেখা গেছে এবং বর্তমানে তৎসম শব্দ হিসেবে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রচলিত সে বিভিন্ন দ্রাবির ভাষা বাংলাতেও কিন্তু দ্রাবির ভাষা বংশের অন্তর্ভুক্ত ভাষাগুলির বেশ কিছু শব্দ প্রবেশ করেছে এরপরে আমরা চারটে ভাষা বংশ বলেছি ভারত চার ভাষা বংশের দেশ আমাদের পড়া হয়ে গেছে এরপর আমরা হচ্ছে ভোট চীনা ভাষা বংশ। ঠিক আছে এই ভোট চীনা ভাষা বংশ সম্পর্কে এবার আমরা পড়া শুরু করব। দেখো তোমাদের বইয়ের ভোট চীনা ভাষা বংশ যেখানে লেখা হয়েছে সেখান থেকেই কিন্তু আমি পড়ছি তোমাদের আবারও বলছি তোমরা টেক্সট কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়বে এবং আরেকটা বিষয় যেটা বলবার সেটা হচ্ছে তোমরা যখন খাতায় নোটস কপি করছো তখন প্রতি সাবজেক্টের আলাদা আলাদা খাতা বানাবে এবং আলাদা আলাদা খাতায় কিন্তু সেগুলো লিখবে মানে ধরো যদি গদ্য আলাদা খাতা হবে পদ্য আলাদা খাতা হবে প্রবন্ধের আলাদা খাতা হবে ভাষা আলাদা খাতা হবে সাহিত্যের ইতিহাসের আলাদা খাতা হবে তো এই খাতাগুলো তোমরা অনেকেই যারা নতুন স্টুডেন্ট তারা প্রত্যেকেই একই জায়গায় অনেক কিছু লিখে ফেলছো এটা যেন না হয় প্রতিটা নোটস মানে প্রতিটা সাবজেক্ট মানে বাংলা সাবজেক্টেরই অনেকগুলো বিভাগ রয়েছে সেই বিভাগ অনুযায়ী খাতাও কিন্তু আলাদা হবে এটা একটু বলে দিলাম এটা দয়া করে একটু মাথায় রাখবে আচ্ছা দেখো ভোট ভাষা বংশ এবার আমরা পড়ছি নৃতাত্ত্বিকরা অনেকাংশে নিশ্চিত যে ভারতের আর্য আগমনের আগেই মঙ্গলয়েডরা ভারতে প্রবেশ করেন মঙ্গলয়েডরা যে ভাষায় কথা বলতেন তাদের সেই ভাষাকে ভোট চিনা বলা হয় ঠিক আছে এই মঙ্গলয়েড হচ্ছে তোমার ইস্ট এশিয়া বা সাউথ ইস্ট যে এশিয়ার এক গোষ্ঠী বিশেষ তাদেরকে বলা হচ্ছে মঙ্গলয়েড ঠিক আছে এবং এই নিতাত্তিকেরা অনেক নিশ্চিত যে ভারতে আর্যদের আসার আগেই মঙ্গলয়েডরা এসেছিল অর্থাৎ মঙ্গল জাতি মঙ্গলয়েডরা যে ভাষায় কথা বলতেন তাদের সেই ভাষাকেই বলা হয় কি ভোট ভাষা এবং পরবর্তীকালে এই ভাষা অনেক বিস্তার লাভ করে এবং তার অনেক শাখা প্রশাখা গড়ে ওঠে এই ভাষা বংশের এই ভোট চিনার প্রধানত দুটো শাখা একটা শাখা হচ্ছে তাই আর একটা হচ্ছে ভোট ধর্মী তাই ও ভোট ধর্মী আরও একটি শাখার কথা পাওয়া যায় যার নাম হচ্ছে কিন্তু এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই তাই আমাদের আলোচনার মধ্যে এই শাখাটি থাকবে না ভোট ধর্মী শাখা ভারতবর্ষের হিমালয় অঞ্চলে প্রচলিত ঠিক আছে ভোট ধর্মী শাখা ভারতবর্ষের হিমালয় অঞ্চলে প্রচলিত অর্থাৎ ওই পার আমাদের উত্তর পূর্বের যে পাহাড়ি অঞ্চল পার্বত্য অঞ্চল সেই দিকেই সেইখানেই কিন্তু মূলত এই ভাষা বংশের ভাষাগুলি প্রচলিত ভোটধর্মী শাখার অন্তর্গত ভাষার কেন্দ্র লাসা হলেও এই ভাষার নানান বৈচিত্র্য দেখতে পাওয়া যায় কাশ্মীরের লাদাখ হিমাচল প্রদেশের লাউল ও স্পিতি জেলায় পূর্ব হিমালয়ের সিকিম ভটিয়ারা ভুটানিরা শেরপা ও কাকতেরা যে ভাষায় কথা বলে সেগুলি সবই এই ভাষা ব অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে দেখো কি জানতে পারলাম যে শাখার অন্তর্ভুক্ত ভটিয়া ভাষা সেটার কেন্দ্র মূলত ভারতের বাইরে লাসা হলেও এই ভাষার নানান বৈচিত্র্য দেখতে পাওয়া যায় কাশ্মীরের লাদাখ হিমাচল প্রদেশ লাউল ও স্পিতি জেলায় ঠিক আছে এছাড়া পূর্ব হিমালয়ের সিকিম ভটিয়ারা ভুটানিরা শেরপা ও কাকতের কাকতেরা যে ভাষায় কথা বলে সেগুলো সবই কিন্তু এই ভাষা বংশেরই ভাষার অন্তর্ভুক্ত ভোটধর্মী শাখা এবার আমরা ভোটধর্মী শাখার টা পড়ছি দুটো শাখা ভোটধর্মী শাখাভুক্ত উত্তরপূর্ব পূর্ব সীমান্তে নেফা মন্ডলে বা অরুণাচল প্রদেশ এবং আসামের পার্বত্য অঞ্চলের প্রায় বেশি ভাষা পাওয়া যায় যার মধ্যে প্রধান হল আকা আবর দফলা মিসমি এবং মিরি তাহলে কি বলছে ভোটছিনা ভাষা বংশের ভোট ধর্মী শাখার অন্তর্ভুক্ত উত্তর পূর্ব সীমান্তে অর্থাৎ অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্ত অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং আসামের পার্বত্য অঞ্চলে প্রায় চব্বিশটিরও বেশি ভাষা পাওয়া যায় ঠিক আছে যার মধ্যে প্রধান কয়েকটি ভাষা হল আকা আবর দফলা মিশমি এবং মিরি ঠিক আছে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর এইসব অঞ্চলে যে ভাষাগুলি দেখতে পাওয়া যায় তারা তার প্রধানত চারটি ভাগ রয়েছে ঠিক আছে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত অঞ্চলে যে ভাষাগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রধানত চারটে ভাগ রয়েছে আমরা কিন্তু এখন ভোট ধর্মী শাখার আলোচনাতেই রয়েছি ঠিক আছে এই আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর এইসব অঞ্চলে যে ভাষাগুলো দেখতে পাওয়া যায় তার প্রধানত চারটি ভাগ রয়েছে দেখো একটা হচ্ছে বড়ো বা বোডো এই শ্রেণীভুক্ত প্রায় বাইশটি ভাষার সন্ধান পাওয়া যায় যার মধ্যে উল্লেখযোগ্য কাছারি রাভা কোচ গাঢ় ও মেছদের ভাষা ত্রিপুরা রাজ্যের টিপরা ইত্যাদি ভাষা এর পরের যে শাখাটা সেটা হচ্ছে নাগা প্রধানত নাগাল্যান্ড নাম শুনেই বোঝা যাচ্ছে নাগাল্যান্ড এবং মণিপুর এবং কিছুটা অরুণাচল প্রদেশ ও আসামের এই শাখায় ভাষাগুলি ছড়িয়ে রয়েছে এর মধ্যে প্রধান হলো আও অঙ্গামি সেমা তঙ্গখুল লোথা ইত্যাদি ভাষা ঠিক আছে দু একটা করে ভাষার নাম মনে রাখলেই চলবে এরপরের ভাগটা দেখো কুকি আসামের লুসাই পার্বত্য অঞ্চল মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে এই শাখার যে ভাষাগুলি প্রচলিত তার মধ্যে প্রধান হচ্ছে মণিপুরের মেইতেই ভাষা মেইতেই ভাষা এছাড়া লুসাই বা মিজো এবং কুকি ভাষাও কিন্তু উল্লেখযোগ্য ঠিক আছে তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি দেখো যে কুকি চিন হচ্ছে আসামে আসামের লুসাই পর্বত মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে প্রচলিত ঠিক আছে এই ভাষাগুলি এই শাখার মানে ত্রিপুরা রাজ্যে এই শাখার যে ভাষাগুলি প্রচলিত তার মধ্যে প্রধান ঐতিহ্যবাহী মণিপুরের মেইতেই ভাষা এছাড়াও লুসাই মিজো এবং কুকি ভাষাও উল্লেখযোগ্য এরপর দেখো শেষ যে শাখা চারটে শাখার মধ্যে সেটা হচ্ছে বর্মি যদিও বর্মি ব্রহ্মদেশের ভাষা অর্থাৎ মায়ানমারের তবুও চট্টগ্রামের পার্বত্যাঞ্চলেও মোঘ ও মৃ এই শাখার অন্তর্ভুক্ত ভাষা ঠিক আছে মগ আর মুরু এরপর এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে ভোট ধর্মী শাখা এবার আমরা পড়ব কিন্তু তাইচিনা দেখো তাইচিনার খুব সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া রয়েছে তাইচিনা বর্গের ও শাখা তাইচিনা বর্গের অন্যতম শাখা শ্যামীয় শাখার মধ্যে খামতি উত্তর পূর্ব আসাম ও অরুণাচল প্রদেশের প্রান্তীয় অঞ্চলে প্রচলিত তাহলে কি বলা হচ্ছে যে তাইচিনা বর্গের শ্যামীয় যে শাখার মধ্যে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে খামতি সেই খামতি ভাষাও উত্তরপূর্ব আসাম এবং অরুণা অরুণাচল প্রদেশের প্রান্তীয় অঞ্চলে প্রচলিত খ্রিস্টীয় তেরোশো থেকে আঠেরোশো শতক পর্যন্ত আহম ভাষা আসামে প্রচলিত ছিল এবং এই আহোম শব্দ থেকেই কিন্তু আসাম শব্দের উৎপত্তি হয়েছে ঠিক আছে খ্রিস্টীয় থেকে শতক পর্যন্ত আহোম ভাষা আসামে প্রচলিত ছিল যা কিন্তু ভটচিনা ভাষা বংশের তাইচিনা শাখার অন্তর্ভুক্ত ভাষা ঠিক আছে এই হলো তোমাদের ভোটছীনা ভাষা বংশের তো এই তিনটি ভাষা বংশ সম্পর্কে আলাদা আলাদা করে কিন্তু পড়তে হবে এবং প্রশ্ন আসতে পারে ভোট ভাষা বংশ নিয়ে খুবই প্রশ্ন আসে প্রতিটি ভাষা বংশ নিয়েই প্রশ্ন আসতে পারে এর পরবর্তী অংশে আমরা কিন্তু ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশ ইন্দো ইউরোপীয় যে শাখা কিভাবে ভারতে বিস্তার করেছে এবং কোন অংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারব ঠিক আছে নমস্কার